একাকিত্ব তার বিভিন্ন রকমের গল্পগুলো দিনের বিভিন্ন রকমের অনুভব তার বিনিময় হয়। বুড়ির ইতিমধ্যে সে তার স্বামীকে হারিয়েছে, তার দুই স্বামী, তার যে দুই সৎ ছেলে তারাও যুদ্ধে চলে গেছে। তার একমাত্র বসবাস এই যুদ্ধের দুর্গম সময়ে এবং এই পাথর সময়ে তার সঙ্গী ছিল তার প্রতিবন্ধী একমাত্র ছেলে রুইস। তো সেরকম একটি সময়ে সেখানকার যে বিভিন্ন রাজাকাররা, আসলে প্রত্যেক গ্রামে আমরা জানি যে সব গ্রামে শুধু মুক্তিযোদ্ধারাই ছিল না, মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের এই চেতনার বিরোধিতা সবসময় ছিল, এখনো আছে। সাম্প্রদায়িকতা যেমন আমাদেরকে এখনো ছোবল দেয়, ঠিক তেমনি সেই সময়ে এই মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা বিভিন্ন রকমের তথ্য সব জায়গায় তাদেরকে রাজাকারদের মাধ্যমে পাকিস্তানি এবং হানাদার বাহিনীরা এই সব তথ্যগুলো পেয়ে যেত। তো এই বন্দিগ্রামে একদিন রাজাকার আসে, রাজাকারদের সহযোগিতায় হানাদার বাহিনী আসে এবং আসার পরে দুইজন মুক্তিযোদ্ধা সরাসরি যুদ্ধ করার পরে সেখান থেকে সংখ্যায় তাদের সাথে পেরে উঠতে না পেরে তারা প্রাণ ভয়ে পালিয়ে এসে বুড়ির ঘরে আশ্রয় নেয়। দরজা রাতের বেলা দরজা নক করে এবং বুড়ি দরজা খুলে দেয়। দরজা খোলার পরে দেখে যে ওই গ্রামের এই দুজন মুক্তিযোদ্ধা তার এখানে আশ্রয়ের জন্য আসে। তো হঠাৎ করে ঘটনার গুলির শব্দ এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় নেওয়া এবং এই বুড়ি গ্রামের সবাইকে যেহেতু চিনত, কারণ বুড়ির শৈশব কৈশোর যৌবন তার সমস্ত কিছু এই গ্রামে, তাই এই গ্রামের সবাই তার কাছে খুব চেনা। তখন এই দুজন মুক্তিযোদ্ধাকে সে তার ঘরে আশ্রয় দিবে, কিন্তু বুঝতে পারছিল না যে কীভাবে তাদেরকে আশ্রয় দিবে, কারণ আশ্রয় যদি দিতে চায় তারা ঘর তল্লাশি করবে এবং তল্লাশি করে মুক্তিযোদ্ধাদেরকে তারা ধরে নিয়ে যাবে। শুধু ধরে নিয়ে যাবে না, মুক্তিযোদ্ধাদেরকে আসলে তাদেরকে মেরে ফেলা হবে। তখন বুড়ি যেটা করেছে, সে তার ঘরে দুটো বড় মটকা ছিল, তার ভেতরে সে দুইজন মুক্তিযোদ্ধাকে সেখানে তারা সে আশ্রয় দেয় এবং কিছু পুরনো কাপড় গাঁথা তার উপরে সে রেখে দেয় এবং তাদের যে দুটা মেশিন গান সেটা তার যে বোবা কালা প্রতিবন্ধী সন্তান রুইসের হাতে তুলে দেয়। এই ঘটনাটা এখানে আসলে এই ঘটনাটার অনন্য একটা বিষয় যে একজন মার কাছে তার সন্তান কিন্তু পৃথিবীতে গিয়ে সবচেয়ে বেশি কি নিরাপদ, কিন্তু এই মুক্তিযুদ্ধের কারণে দেশের প্রেরণা এবং বুড়ির চেতনায় তখন মনে হলো যে তার এই প্রতিবন্ধী ছেলেটি এই যুদ্ধে তেমন কোনো কাজে আসতে পারবে না। তখন তাকে সিদ্ধান্ত নিতে হলো এবং খুব কঠিন একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটির বিনিময়ে তার রুইসের হাতে সে অস্ত্রটা রেখে দিল এবং দুজন যোদ্ধাকে যখন এরা জিজ্ঞেস করলো, পাকিস্তানিরা কিছুক্ষণ পরই হানাদার বাহিনী এসে যখন দরজা প্রায় ভেঙেই ঘরে প্রবেশ করছিল, তখন বুড়ি দরজাটা খুলে দিয়ে তখন তাদেরকে ঘরে আসতে বলে এবং পাকিস্তানিরা তাকে জিজ্ঞেস করে মুক্তি কামার, তখন কিন্তু বুড়ি তার সন্তানের দিকেই আঙুলটা তুলে দেয় যে এই হলো মুক্তি। এবং যেহেতু তারা দেখে যে তার হাতে অস্ত্র, সে কারণে কিন্তু রুইসকে তারা হাত বেঁধে নিয়ে যায় বারঝড়ের তলায় এবং এই বারঝড়ের নিচে নিয়েই রুইসকে তারা মেরে ফেলে, ব্রাশ ফায়ার করে। এবং বুড়ি খুব পাথর হৃদয় নিয়ে সেই ব্রাশ ফায়ারের শব্দটা শুনে এবং এই দুজন মুক্তিযোদ্ধা তখনও বুঝতে পারে নাই যে আসলে কী হয়ে গেছে। যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা চলে যায় তখন তারা বেরিয়ে আসে এবং দেখে যে তাদের দুজনের প্রাণ রক্ষা করতে গিয়ে তার নিজের একমাত্র প্রতিবন্ধী সন্তানকেই তারা বুড়ি, এই মা হলদিগ্রামের সেই বুড়ি পাকিস্তানিদের হাতে তুলে দেয়। এই হলো মুক্তিযুদ্ধের গল্প। কারণ হলো এই মুক্তিযুদ্ধ এভাবেই প্রত্যেকের জীবনে নাড়া দিয়েছে, এই জনযুদ্ধ প্রত্যেককেই স্পর্শ করেছে। যে বুড়ি কখনো চিন্তা করেনি মুক্তিযুদ্ধের অংশ হবে, সেই বুড়িও কিন্তু তার সন্তানের জীবনের বিনিময়ের মাধ্যমে
সে মুক্তিযোদ্ধার একজন কি বড় মুক্তিযোদ্ধা তিনি হয়ে গেছেন। তাই আমরা শুধু ভাবি যে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তিনি হচ্ছে মুক্তিযোদ্ধা, কিন্তু না, তিনি মুক্তিযোদ্ধা তো বটেই, কিন্তু এই যিনি এই মা যে দুজন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছিল এবং বিনিময়ে তাদেরকে রক্ষা করতে গিয়ে নিজের সন্তানের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সেই মায়ের স্থানটিকে আমরা কিভাবে আমরা ব্যাখ্যা করব? তাকে কি আমরা মুক্তিযোদ্ধা বলব না? সেই মা কি হলদি গ্রামের বুড়ি কি মুক্তিযোদ্ধা না? এই মুক্তিযুদ্ধ কিন্তু মানুষের জীবনকে বিভিন্নভাবে এভাবেই স্পর্শ করেছে। মুক্তিযুদ্ধ কিন্তু স্পর্শ করেছে প্রত্যেকেই। এমন কোনো পরিবার আমরা খুঁজে পাবো না যার বুকে কি কোনো গভীর দীর্ঘশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে, যে মুক্তিযুদ্ধ একদিকে যেমন আমাদের গৌরবের, ঠিক তেমনি আরেকদিকে আমাদের খুব কষ্টের, একই দিকে যেমন আনন্দের, আমাদের অস্তিত্ব, আমাদের নতুন পরিচয়, পৃথিবীর বুকে একটি নতুন মানচিত্র, সব কিছু কিন্তু আমরা এই যুদ্ধের মাধ্যমে পেয়েছি। কিন্তু এই যুদ্ধের কারণে আমাদের জীবন থেকে যা হারিয়ে গেছে, হ্যাঁ, কত প্রিয়জন, কত মায়ের কত সন্তান, সেই বিষয়টিও কিন্তু আমরা ভুলে যাব না। সেই বিষয়টিও কিন্তু অবাস্তব কিছু না, এই বিষয়টি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাদের বুকের রক্ত আমাদের এই লাল পতাকার, হ্যাঁ, মাঝে যে লাল সবুজ পতাকার মাঝে যে একটা লাল সূর্য, সেই সূর্যের মাঝখানে কিন্তু সেই সূর্যটা কিন্তু তাদের লাল রক্তেরই একটা প্রতীক। তাই মুক্তিযুদ্ধ এমন একটি ইতিহাস যেটি আমাদের একাধারে প্রচণ্ড গর্বের এবং প্রচণ্ড অনুপ্রেরণার। এবং মুক্তিযুদ্ধের এই যে এই কাব্যটা নিয়ে আপা সেলিনা হোসেন প্রথম ওনার শিক্ষক হাফিজ, ওনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার কাছেই প্রথম এই গল্পটি শুনেছিলেন। এই গল্পটি শোনার পরে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন হাঙ্গর নদী গ্রেনেড। এবং হাঙ্গর নদী গ্রেনেড এটি বাংলা একাডেমি থেকে অনুবাদ হয়েছে ইংরেজিতে, যার ফলে এই আমাদের দেশের এই ভূখণ্ডের সীমানা ছাড়িয়েও এই হাঙ্গর নদী গ্রেনেডের গল্পটি, এই বুড়ির গল্প, এই প্রতিবন্ধী রইসের গল্প পৌঁছে গেছে আমাদের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই বইটি পাঠ করেন তাদের কাছে। তাই আমি বলবো যে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের যারা অভিভাবক আমরা আছি, যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের দেশপ্রেমের এই জায়গাটা তৈরি করার জন্য, দেশের প্রতি মমত্ববোধ তৈরি করার জন্য, দেশের জন্য ভালোবাসা তৈরি করার জন্য এই আমাদের এই ছোট ছোট গল্পগুলো, আমাদের এই গল্পগুলো নয়, এগুলো আমাদের জীবন থেকে নেওয়া সত্যি ঘটনায় উপস্থাপন, এই বিষয়গুলো তাদের হাতে তুলে দেওয়া, এই বিষয়গুলো একদিকে যেমন তাদের ভিতরে অনুপ্রেরণা তৈরি করবে, ঠিক তেমনি অনুভব তৈরি করবে দেশের প্রতি এবং দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলবে। হাঙ্গর নদী গ্রেনেড অনেকদিন আগে এই বইটি আমি মা নিয়ে একটি সংকলন করেছিলেন, মা দুই বাংলা সাহিত্য সংকলন, সেখানে এই বইটির মুখ্যবন্ধ লিখেছিলেন ডক্টর আনিসুজ্জামান স্যার। তো এই বইটিতে আমি এই হাঙ্গর নদী গ্রেনেডটি মা নিয়ে এখানে গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, কবি, চিত্রনাট্য, তারপর স্মৃতিকথা, অনেক কিছু ছিল এই বইটি একটি সংকলন, এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে ধ্রুপদী লেখাগুলো সেখানে স্থান পেয়েছিল। তো এখানে আমি হাঙ্গর নদী গ্রেনেডটাকে চিত্রনাট্য হিসেবে, চলচ্চিত্রের একটি রূপ হিসেবে এই বইটিকে আমি মা দুই বাংলা সাহিত্য সংকলনে আমি অন্তর্ভুক্ত করেছিলাম। এবং হাঙ্গর নদী গ্রেনেডে ওখানে একটি ছোট্ট একটা রিভিউ ছিল বইটি নিয়ে, সেটি আমার মেয়ে করেছে সুমাইয়া মোশাফর। সে খুব ছোট সময় যখন ক্লাস থ্রিতে পড়ে সে বইটি পড়ে সে 12টা প্রশ্ন সেলিনা আপার জন্য লিখেছিল। তো এই বিষয়গুলো না আমার কাছে খুবই অনুপ্রেরণার বিষয়, যে একটি ছোট্ট একটা বাচ্চা সে তার মতো করে বইটি পড়লো এবং বইটি পড়ে সে যিনি লিখেছেন তার কাছে তার বিভিন্ন জিজ্ঞাসা। এবং সেলিনা আপা প্রথম আলোতে এই নিয়ে একটি লেখা ছিল ওনার মুক্তিযুদ্ধ বিজয় দিবসে একটা লেখা, যে ভোরের জন্য আমাকে আরেকটি মুক্তিযুদ্ধের ঘটনা লিখতে হবে। তো এই বিষয়টা আমি এই জন্যই এখানে উল্লেখ করলাম,
আমরা এটা একটা মানে জাস্ট একটা উদাহরণ কিন্তু আমরা এরকম করে যদি আমাদের প্রজন্মের কাছে আমাদের ইতিহাসকে আমরা উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু এই দায়িত্বের জায়গাটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে এই দায়িত্বটা আমাদেরকে এই কারণেই পালন করতে হবে কারণ অসংখ্য বইয়ের মধ্যে কোন বইগুলো তার ভেতরে চেতনা তৈরি করবে তার ভেতরে দেশের প্রতি ভালোবাসা তৈরি করবে তার জন্য দেশের জন্য কমিটমেন্ট তৈরি করবে সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে আমি আরেকটি বই বলছি যেটি শ্রাবণ প্রকাশনী 71 মুক্তিযোদ্ধার মা এই বইটি তারা মুক্তিযোদ্ধের যে বই বইয়ের মধ্যে যে তালিকার মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে এই বইটি আমি অবসর থেকে প্রকাশ হয়েছে তো এই বইটিতে আমি এরকম মাদের কাছে গেছি এরকম 71 জন মায়ের কাছে গেছি তাদের এই গল্পগুলো শোনার জন্য আমরা অনেককে আমি বইটার কাজ শুরু করেছিলাম 2010 এবং প্রকাশ হয়েছে 2019 এই ততদিনে আমরা অনেককেই হারিয়ে ফেলেছি বইটি যখন প্রকাশ হয়েছে তখন আমরা অনেককে আর পাইনি কিন্তু যেটা হয়েছে যে আমরা তো এখন মুক্তিযোদ্ধাদেরকে হারিয়ে ফেলছি আর তাদের মাদেরকে তো এখন ওনারা নাই সেই কারণে যে আমরা আমাদের যে জায়গা থেকে এটা অনেক বড় একটা দায়িত্বপূর্ণ এবং ইতিহাসের কাছে একটি গুরুত্বপূর্ণ কাজ যে এই মুক্তিযোদ্ধাদের ঘটনাগুলোকে লিপিবদ্ধ করা সেলিনা হোসেন হামলা নদী গ্রেনেডে যেভাবে করেছেন ঠিক তেমনি কিন্তু অসংখ্য গল্প আমরা শুনতে পাই আমরা জানি হয়তো সবগুলো নিয়ে উপন্যাস হয়নি সবগুলো নিয়ে এরকম গল্প হয়নি বা আমাদের সব কিছু আমাদের পড়া হয়নি কিন্তু অনেক লেখা এখনো বাকি আছে তাই আমাদের দায়িত্ব রয়ে গেছে আমরা কিন্তু এই গল্পগুলো আমাদের সন্তান বা আমাদের প্রজন্ম যারা তাদের সাথে করা এবং তাদের তাদেরকে দেশপ্রেম বা দেশ সম্পর্কে ভালোবাসার জায়গাটা তৈরি করা এই বিষয়টা আমি বলতে চাচ্ছি এবং এই মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু বই উৎসবে আমাদের এই মুক্তিযোদ্ধা যারা এই দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং অঙ্গীকার আমি প্রকাশ করতে চাই সবাইকে আমি আমার অভিনন্দন জানাতে চাই আসলে আমি তেমন কেউ না আমি আমার অনুভূতিটাই আপনাদের কাছে গল্পের মতো করে বললাম আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন সেই জন্য আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন ধন্যবাদ